ফাটি শশীতেন, যে মা ভাদ্রা কালিতে লাচেতেন, ও মায়েরা বনেয়া তেলাচেতেন। সস্তা সস্তা তেল দিচ্ছি মায়েরা, টাকা চেয়েছে ধানের বদলে তেল, ডালের বদলে তেল, জলের দামে তেল আছে তেল, ধানের বদলে তেল আছে, ডিমের বদলে তেল আছে তেল। তেলালা এসেছে বাড়িতে, তেলও নাই, যাই তেল নিয়ে আসি। তেল দেবো তেল, যাই দেখে আসি। মাটি শস্যে তেল আছে তেল। ও তেলালা দাঁড়াও দাঁড়াও। তেল দিবা মা? খাঁটি শস্যের তেল আছে। ডিম কিন্তু আমি বেচবো না, ডিম আমাকে বেচা যাবে। বাড়ি যাবো, ওই কুদ্দুসের মুরগির কাছে ডিম তোলা দেব, সেই ডিম থেকে বাচ্চা হবে, সেই বাচ্চা থেকে অনেক মুরগি হবে, সেই মুরগি থেকে আমি এক পাল ছাগল তৈরি করব, সেই ছাগল বেচে প্রতিটু বলদ দেবো, সেই বলদ বেচা যাবে না, সেই বলদ কিনে যাই মাঠে চাষ করবো, চাষ করি আমি ওই ধান লাগাবো, ধান লাগানোর পরে অনেক ধান হবে, তারপর আমি ওই দুই বেটা দিয়ে দেব। বড় বৌমা বলবে আসিন বাবা দুটো ভাত খেলেন, বলবো খাবো না। তারপরে ছোট বৌমা বলবে আসিন বাবা দুটো ভাত খেলেন, বলবো খাবো না, টাইম নেই। তারপরে আছে ওই যে আমার বউ, বলবে যে চলো দুটো ভাত খেয়ে দাও আর রাগ করে থাকো না। তারপরে আমি বলবো খাবো না। হাই হাই, আমার কি হলো? হাই হাই, আমি কি হলো? কেন আমি স্বপ্নে দেখতে গেলাম, আর কেন ওই মেয়েটা আমাকে ডিম দিল? হাই হাই, আমার কি হলো? ওই জামার এখন সব স্বপ্ন শেষ। হাই হাই, কি হলো এখন? হবে কি, ডিম গেলাও আবার ভেঙে গেছে, কেন আমি স্বপ্নে দেখতে গেলাম এই ডিম দিয়ে ডিম? বাড়িতে যাই এখন, আমি কি বলবো? হাই হাই, আমার কি হলো? কি জন্য বলছিলি কি খাবে? যাই বাড়ির দিকে যাই। ডিমের কিষ্টি বেশি থাক সব তৈরি।